অমাবস্যার কালো রাত ছিল, আর সেই রাত জঙ্গলে চারজন, নিতিন, সুনীল, কার্তিক আর মোহিত, অন্য গ্রামে খেলা শেষ করে নিজের গ্রামে ফিরে আসতে থাকে। তখনই, আজ তো মজা এলো, কি খেললাম, আর ওই লাল্লু লক্ষণকে হারিয়ে তো আরো মজা এসে গেল। হে সুমিত, ঠিকই বলছিস, আজকের ম্যাচটা মনে থাকবে। আমার তেষ্টা পেয়েছে, ওখানে চল না, ওখানে ভাঁড় আছে, গিয়ে জল খাই। আমরা আগে বেরিয়ে যাচ্ছি, তুই জল খেয়ে আয়। হে নিতিন। আরে দুই মিনিট রয়ে যাবি তো, কি হয়ে যাবে তোদের? আচ্ছা ছাড়, তোরা চলে যা, আমি আসছি। মোহিত, কার্তিক আর সুনীল এগিয়ে চলে যায়, আর নিতিন সেই মটকাগুলোর কাছে গিয়ে সেটা থেকে জল বার করতে লাগে। তখনই হঠাৎ সেই মটকার ভেতর থেকে একটা শরীর ছাড়া ডাইনি বেরিয়ে আসে। সেই ডাইনির শুধু মাথা থাকে, যেটা হাওয়ায় উড়তে থাকে, কিন্তু তার ভয়ঙ্কর চেহারা দেখে যে কেউ ভয় পেয়ে যেত, সে এত ভয়ঙ্কর ছিল। এবার তুই আমার হাত থেকে বেঁচে বেরোতে পারবি না নিতিন। নিতিন যখন ওখান থেকে পালাতে লাগে, তো ডাইনি মুখ থেকে আগুন বার করে, আর নিতিনের চারিদিকে আগুন লেগে যায়, আর ও সেই আগুনের চক্রব্যূহে ফেঁসে যায়। আমায় ছেড়ে দাও, আমি 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 আমার খুব ভুল হয়ে গেছে, আমি ইচ্ছা করে করিনি, আমাকে ছেড়ে দাও। আজকে পুরো 75 বছর পরে সেই চমৎকার অমাবস্যা আছে, যখন আমার কাটা মাথার কালো শক্তি জেগে উঠেছে, আর এবার আমি আমার মাথা দিয়েও শক্তি ব্যবহার করতে পারি। আমাকে তুমি ছেড়ে দাও, আমার আমার বাড়ি যাওয়ার আছে। সুনীল, মোহিত, কার্তিক, কেউ আমাকে বাঁচাও, বাঁচাও। তুমি যতই চিৎকার করো না কেন, তোমার বন্ধুরা আজকে তোমার চিৎকার শুনতে পাবে না, কারণ এবার তুমি এই শরীরহীন মাথা কাটা ডাইনির মায়াবী জালে ফেঁসে গেছো। পুরো 75 বছর পরে আমি বলতে পারছি, নিজের শক্তি ব্যবহার করতে পারছি। তুমি আমার থেকে কি চাও, পিছনে পড়ে আছো? কারণ তুমি সেই ব্যক্তি যে আমার কবর খুলবে, আমার শরীর আমার কবরে কয়েদ আছে, আর আমি চাইলেও ওটা বার করতে পারি না। এই কাজটা কোনো সাধারণ মানুষ করবে, আর সেটা তুমি আছো। তুমি যদি আমার কবর খুলবে, তো আমি তোমাকে ছেড়ে দেব, তোমাকে শুধু আমার কবর খুলতে হবে। একবার আমি আমার শরীর পেয়ে যাই, তো আমি আমার মাথা আর শরীর জুড়ে এই গ্রামে ঘুরতে পারবো। ঠিক আছে, এটা করে যদি আমি বাঁচতে পারি, এটাই করব। নিতিন ডাইনির সাথে সেই কবরস্থানে যায় যেখানে সেই ডাইনির কবর থাকে। ডাইনি তাকে নিজের কবরের পাশে নিয়ে যায়। চলো খোলো তাড়াতাড়ি আমার কবর। কিন্তু যেই নিতিন সেই কবরটা খুলতে যেতে থাকে, ও ওখানে রাখা একটা বোর্ড দেখে, আর সেটা পড়ে, যেটাতে লেখা থাকে, যে কবরকে খুলবে সে নিজের প্রাণটা হারাবে, এটা একটা খারাপ মহিলা, তার মানে এটা খুললে, না 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 না, এটা খুললে তো আমি এক্ষুনি মরেই যাব, না আমি এটা খুলব না। কি মূর্খ ছেলে, তোকে এই কবর খুলতে হবে, নইলে আমি তোকে জ্যান্ত ছাড়ব না। আমাকে রাগ করাস না। আমাকে মারার থাকলে মেরে দাও, কিন্তু এটা আমি খুলবই না। আমার মরলে যদি গ্রাম বেঁচে যায়, তাহলে আমি মরতে রাজি। ডাইনি নিতিনের এই কথাটা শুনে রেগে লাল হয়ে যায়, আর নিজের মুখের আগুন দিয়ে নিতিনকে জ্যান্ত পুড়িয়ে দেয়। তোর এত সাহস, এই নে। সারা রাত নিতিন বাড়ি ফেরে না, এই কারণে তার মা মঞ্জরি অনেক চিন্তিত হয়। সুনীল, মোহিত, কার্তিক, তোমরা এত বেপরোয়া হতে পারো কি করে? তোমরা আমার নিতিনকে সেই ঘন জঙ্গলে একা কেন ছেড়ে এলে? ভগবান রক্ষা করুক, তার যদি কিছু হয়ে যায়। আমাদের ক্ষমা করে দাও, আমরা একসাথে গিয়ে নিতিনকে খুঁজব, চলো এক্ষুনি। মঞ্জুরি কাকি, বিশ্বাস করো, নিতিনকে পাওয়া যাবে। তারা তিনজন আর মঞ্জুরি জঙ্গলে গিয়ে নিতিনকে চারিদিকে খুঁজতে লাগে। নিজের ছেলেকে হারিয়ে মঞ্জুরি অনেক দুঃখিত হয়। কি জানি কোথায় চলে গেল আমার ছেলে, এবার আমি কি করি, কোথায় খুঁজি, কোথায় খুঁজি আমার ছেলেকে? আগে তার বাবা আমাকে এরম ছেড়ে চলে গেল, আর এবার ও ছেড়ে চলে গেল, আমি তো একা রয়ে গেলাম। সুনীল, কার্তিক আর মোহিতকে নিজের ভুলের উপরে অনুশোচনা হয়। মোহিত, সুনীল, আমাদেরই ভুল, আমরা যদি এখানে থাকতাম তাহলে এটা হতো না।
কিন্তু আমি তো বুঝতে পারছি না ও গেলোটা কোথায়। ওকে ওই জায়গা থেকে কে তুলে নিয়ে গেল? ও তো জল খেতে গেছিল ওই জায়গাতে। তখনই ওখান থেকে যেতে থাকা একটা বৃদ্ধ লোক তাদের কথা শুনে ঘাবড়িয়ে যায়। হে রাম, তার মানে ওই ডাইনিটার মুন্ডু বাইরে বেরিয়ে গেছে। ও 75 বছর পর কালকে বেরিয়েছে, ওই নিতিনকে মেরেছে। কি, এটা আপনি কি বলছেন দাদু? এই গল্পটা 75 বছর পুরনো। এই গ্রামে ভাবারি থাকতো যে মটকা বানাতো, ওর পৃথিবীতে কেউ ছিল না। ও গ্রামে চুরি চামারি করে বেড়াতো, কিন্তু একদিন ও মন্দিরে ভগবান গণেশের মূর্তিটা চুরি করে নেয়। তারপর প্রধান মশাই আর বাকি লোকেরা খুব খেপে যায়, ওরা ওকে গলা কেটে দেয়, গলাটাকে মটকাতে ভরে দেয় আর শরীরটাকে কবরে পুঁতে দেয়। কিন্তু গ্রামের লোকেরা এরকম আলাদা কাজ করলো কেন? একসাথে করে থাকলে তো কোনোদিনই বেরোতে পারতো না। বাবা, একটা মাথা কাটা ডাইনির সব শক্তি শুধু ওর শরীরে থাকে, ও মুখ দিয়ে আগুন বার করতে পারে। তাই জন্যে গ্রামবাসীরা ওর মুন্ডু আর শরীরটাকে আলাদা করেছে। আমি দাবি করে এটা বলতে পারি, নিতিনকে পুড়িয়ে ও মেরে দিয়েছে। ওরা তিনজন বৃদ্ধ লোকের সাথে কবরস্থানে যায় আর ওখানে গিয়ে দেখে যে নিতিনের কঙ্কাল পড়ে আছে। বাপরে, এ তো নিতিনের কঙ্কাল মনে হচ্ছে। বলেছিলাম ওই ডাইনি ওকে বলে থাকবে ওর শরীরটা বার করতে, আরে মানেনি, তাই জন্য রেগে গিয়ে ওই ভাবরি ডাইনি ওকে পুড়িয়ে মেরে দিয়েছে। আমাদের নিতিন, নিতিন মটকাটা খুলেছে আর তাই জন্যে ও বেরিয়ে গেছে। এখন অন্য কাউকে নিশ্চয় ও খুঁজবে যে কবরকে খুলতে পারে। একদম ঠিক বললি রে বুড়ো, এবার তোমাদেরকে মিলে এই কবরটা খুলতে হবে, নইলে আমি তোমাদেরকে পুড়িয়ে দেব। ডাইনির ভয়ঙ্কর চেহারা দেখে তাদের ভয়ে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। এই গ্রামের সাথে সেটারই তো প্রতিশোধ নিতে এসেছি, আমার আত্মা কষ্ট পাচ্ছে, আমাকে প্রতিশোধ পূরণ করতে হবে এই গ্রামের সবাইকে মেরে। এই গ্রামটাকে শ্মশানে পাল্টাতে হবে আর আমি ওটা করেই ছাড়ব, আর তোমাদের মধ্যে কেউ আমাকে আটকাতে পারবে না। নিজের প্রাণ যদি ভালোবাসো তো খুলে দাও আমার কবর। না না, এটা আমরা করব না কার্তিক মোহিত দাদু, কেউ এর কথা কিন্তু শুনবে না। এটা যদি আমরা করলাম কিন্তু আতঙ্ক হয়ে যাবে, গ্রামে কিন্তু আর কেউ বাঁচতে পারবে না। ঠিকই বলছিস, এর চেয়ে ভালো এটাই হবে যে আমরা ওর হাতে মরে যাই। বাচ্চারা চলে যাও, যাও চলে যাও। বৃদ্ধ লোকটা ডাইনির চোখে ধুলো ফেলে আর তারা ওখান থেকে পালিয়ে যায়। আর ডাইনিটা রেগে নিজের মুখ থেকে আগুন বার করে আর আগুনে বৃদ্ধ লোকটা পুড়ে ছাই হয়ে যায়। এটা তুই ঠিক করলি না রে বুড়ো, এবার যা মর। ওরা সবাই ভাবে যে ওরা আমাকে হারিয়ে দেবে, কিন্তু আমি ততক্ষণ আর মানব না যতক্ষণ কেউ আমার কবর না খুলে দেয়। ডাইনির মাথা সারা রাত গ্রামে ঘুরতে থাকে আর ও এমন লোকটাকে খুঁজতে থাকে যে তার কবর খুলবে। পরের দিন তিনজনে নিশ্চিত করে, ব্যাস অনেক হয়েছে, এর আগে গ্রামে ডাইনি এসে সবাইকে মেরে ফেলুক, এর ব্যবস্থা করতে হবে। কিন্তু কিভাবে? আমার মামাকে ভূতে ধরেছিল, তখন একটা অনেক বড় তান্ত্রিক তাকে বাঁচিয়ে ফেলে নিজের সব মন্ত্রশক্তি দিয়ে। তার কাছেই যাই, সেই আমাদের সাহায্য করবে। মোহিত, সুনীল আর কার্তিক বাবার কাছে গিয়ে পুরো ঘটনাটা বলে, যার পরে ডাইনিটা খুবই তো সাংঘাতিক, একে মারা এতটা সহজ হবে না। এই মাথা কাটা ডাইনি অত শক্তিশালী হয় না, কিন্তু মারাটা অনেক শক্ত হয় ওকে। যদি কবর খুলে শরীর দিয়ে দিই তাহলে তো পুরো ডাইনি হবে, তারপরে তো আমরা একসাথে মিশে ওকে মারতেই পারি, তাই না? হ্যাঁ বাবা, এইভাবে আমরা ওকে মারতে পারবো। এবার ওরা কবরস্থানে যায় যেখানে ওরা ভবরি ডাইনির কবরটা খোলে আর ওটা থেকে তার কঙ্কাল বার করে তার মাথার সাথে যোগ করে, আর এবারও পুরো ডাইনি হয়ে যায়। ডাইনি তিনজনের উপরে হামলা করতে যেতে থাকে, তখনই ওখানে বাবা এসে ডাইনির সামনে অলৌকিক হীরে আনেন। হীরের আলোর কারণে ডাইনির চোখ থেকে রক্ত বার হতে লাগে। না, ডাইনির শরীর এবার মাটিতে পরিণত হয় আর কিছুক্ষণ পর ও পুরোপুরি মাটি হয়ে শেষ হয়ে যায়। এরপরে বাবা সেই মাটিটাকে সেই কবরস্থানে পুঁতে দেন আর অবশেষে গ্রামটা সেই শরীর ছাড়া ডাইনির আতঙ্ক থেকে মুক্ত হয়।